হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাই ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে ভিডিওটা দেখতে থেকো। তো আমরা আজকে আবার সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আর স্কুলে ছেলেরাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি বাজার করে নিয়ে আসলাম, কারণ ওদের এক্সাম চলছে, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আমরা এই টাইমে করলাম কেন, কারণ আমার ছোটো ননদের বর চলে যাবে, বাইরে কাজ করে, তো চলে যাবে, তাই জন্য একসাথে খাওয়া দাওয়া করব আজকে। আর দুদিনই আছে, তাই জন্য তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে কাটিং চলছে, এখন আমরা সব কেটেকুটি সব রেডি করে নিচ্ছি, তারপরে সবাই হাতে হাতে সব রান্না হবে। তো তোমরা তো আমার ভিডিওতে দেখেছো আমার দুই ননদের ননদকে আর দুই ননদের হাজব্যান্ডকেও দেখেছো। তো ছোট ননদের হাজব্যান্ড চলে যাবে আবার বিদেশে, তো তাই জন্য এই প্রোগ্রামটা সব একসাথে খাওয়া দাওয়া করব বলে। তো কালকের ওয়েদারটাও খুব ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, বাইরেই বেশ ভালোই লাগছিল, সব কিছু মানে কাটিং করতে রান্না করতে বেশ ভালোই লাগছিল। এই যে বড় ননদের হাজবেন্ড রান্না করছে, এখন মটন কারি রান্না করছে। গোটা জিরে আমার কাছে, দুই হিরো। হ্যাঁ, গরম জল হয়ে গেছে, ফুটে গেছে। কি রান্না হচ্ছে? পাঠাই বাবা, খাসি খাসি পিকনিক হচ্ছে, পিকনিক, গরমে পিকনিক, সামার পিকনিক, সামার পিকনিক হচ্ছে। বাপ রে বাপ, বম্বাস্ট। ও ইচ্ছা করে করে আরো ওরকম। আর ব্ল্যাকির মুখে যদি পড়েছিস তাহলে কি হবে বল? ও তো এখন ছোট ননদ আমার ঘরে করছে, পটল ভাজাটা করে নিচ্ছে। তো মটন কারিটা হয়ে গেছে, তো এখন মুরগির মাংসটা হচ্ছে। এই যে মুরগির মাংস করছে। তো এখন সব লাঞ্চে বসে পড়বো সবাই, প্রথমে বাচ্চারা খেয়ে নেবে, তারপরে আমরা বসবো। তো ভিডিওগুলো দেখতে থাকো আমরা কেমন করে সবাই মিলে এনজয় করছি আজকের দিনটা।
সব টিভি দেখছে আর খাচ্ছে। তো এই এখানে আছে আমার বড় ননদের ছেলে এই যে, আর আমার দুই ছেলে, এদিকে বসেছে আমার জায়ের ছেলে, জায়ের মেয়ে, এইদিকে এখন আমরা বসে পড়েছি। তা আমি ভিডিও করছি তাই জন্য আমাকে দেখা যাচ্ছে না। এই যে এখানে সবাই সব একবারে নিয়ে সবাই বসে পড়েছি খেতে। তো টিভি চলছিল বলে আমি সাউন্ড দিইনি। তো ঘরে বাচ্চা কাচ্চা টিভি দেখছে, এদিকে মোবাইল দেখছে, সবাই গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করছি। তারপরে এখানে সব ছেলেরা বসে পড়েছে, নন্দাইরা এদিকে। তারপরে বিকালে যা ঝড় বৃষ্টি হলো, মানে বলার মতো না, এত সুন্দর আবার ওয়েদার হয়ে গেল, বৃষ্টি যেরকম ঝড়, মেঘ দেখো আকাশটা কত সুন্দর লাগছে না, কত সুন্দর লাগছে দেখো। কিরকম ঝড় হচ্ছে দেখো, গাছগুলো দেখলে তো বুঝতে পারছো। নিচের আমগুলো পড়ে না, ওপরের আমগুলোই পড়ে। নিচের আমগুলো বেশ শক্ত হয়ে রয়েছে, নিচে তো হাওয়া লাগে না, এই ওপরেই হাওয়া লাগে। ও এখন ঘরের ভিতরে সাইকেল চালাচ্ছে, বৃষ্টি পড়ছে বাইরে, আজকে যেতে পারেনি বাইরে, এই টাইমটা একটু আমাদের গলিটা দিয়ে সাইকেল চালায়ও। তো এই সাইকেল মোছার কাপড়টা একটু ভালো করে ঢোকা, ঢুকিয়ে দে ওর মধ্যে, দে আমাকে দে, খুব ঝড় হচ্ছে। এই দেখো গাছগুলো হিলছে, দেখেছো কেমন, চলো ঝড়ে একটা গাছ পাকা আম পড়লো, দেখো পুরো গাছ পাকা, এইরকম আম, এরকম আম খেতে ভালো লাগে, ডাসা। মিষ্টি আছে, আমার ছোট ছেলেকে ডাকলে এখন দৌড়ে এসে খাবে, ওইরকম আম খেতে খুব ভালো লাগে। এক্ষুনি পড়লো ঝড়ে, পরে বাইরে ঝড় হচ্ছে আর গাছপাকা আম পড়ছে, আম পড়ছে, আমরা ছিলছি আর খাচ্ছি, মা আর ছেলে, গাছপাকা আম। কেমন বাইরে ঝড় হচ্ছে আর আম পড়ছে, ধূপধাপ আম পড়ছে,